সাম্প্রতি সময়ে এক আতঙ্কের নাম ডেঙ্গু। বর্ষার সময়ে রাজধানী সহ সারা দেশের মানুষ এই আতঙ্কে ভোগে। অ্যাডিস নামের এক বিশেষ মশার কামড়ে এই ভাইরাস মানব শরীরে প্রবেশ করে। এ মশা বাইরে কোথাও থাকে না, বরং মানুষের আবাসস্থলে বেসিন, কমোড, ছোট পানির পট বা ছোট নালাযুক্ত জায়গায় তার অবস্থান। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট 5,617 জন এ রোগে আক্রান্ত হয়েছে, মৃত্যু হয়েছে 5 জনের। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন 1,114 জন, এমনকি গত 24 ঘন্টায় 66 জন রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে অন্য যে কোনো বছরের ডেঙ্গু রোগের লক্ষণের চেয়ে এবারের লক্ষণ কিছুটা আলাদা বলছেন রোগীরা। যখন বৃহস্পতিবারে ক্লাস করছি, বাসায় আসার পরে আর কি রাত 3টা বাজে আর কি এটা বুঝা গেছে যে আমাকে আর কি ডেঙ্গু কামড় দিচ্ছে। শরীরে অনেক ব্যথা ছিল, শরীর হাতে মানে অনেক যন্ত্রণা। আমার প্রথমে জ্বর আসছিল, জ্বর থেকে শরীর কাঁপতেছিল আর মাথা মেঘ ঘোরাইতেছিল। তারপরে আমি জ্বরের ওষুধ এবং মাথা ঘোরার ওষুধ খাইছিলাম। খাওয়ার পরে তারপর আরও যখন বৃদ্ধি পেয়েছিল তখন আমি স্যারের স্বর্ণপূর্ণ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছি। যখন আমি হাসপাতালে ভরি তখন আমার ছিল হলো কারণ ওই রক্তের প্লাটিনেট ছিল 70,000, এখন বর্তমান 5,000 বৃদ্ধি পেয়ে 75,000 হয়েছে। এদিকে ঢাকার দুই সিটি কর্পোরেশন ডেঙ্গু জ্বরের বিষয়ে সচেতনতার দিক থেকে নানা রকম প্রস্তুতি গ্রহণ করেছে, তবে সেসব প্রস্তুতি ভুক্তভোগীদের কাছে লোক দেখানো মনে হচ্ছে। এ শহরের দুজন স্বনামধন্য মেয়র, উত্তরে আতিকুল হক সাহেব এবং দক্ষিণে সাইদ হোসেন সাহেব, তাদের কথাবার্তায় এমন বোঝা যায় যে ডেঙ্গুর জন্য তারা এমন কোনো কাজ নাই বাকি রাখছেন, কিন্তু বাস্তবিকই তাই। আমি হাসপাতালে এসে দেখছি আমি শুধু অন্য রোগে আক্রান্ত, কিন্তু অধিকাংশ রোগী এখানে ডেঙ্গুতে আক্রান্ত। তাহলে ডেঙ্গুর জন্য ওনারা কী করলেন? এ রোগের চিকিৎসা ও প্রতিরোধ সম্পর্কে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক মেডিসিন বিভাগের ডিন ও চেয়ারম্যান বলেন, এবার তো ডেঙ্গুর মানে প্রকোপটা একটু বেশি, যদিও এটাকে মহামারী বলা যাবে না, প্রকোপ কিন্তু আসলে অনেক বেশিই হচ্ছে। এটা কারণ তাহলে তো বর্ষাকালের রোগ, এবার বর্ষাটা একটু আগে আসছে, ওই মাঝে মধ্যে বৃষ্টি হয়, বৃষ্টিতে পানি জমলে, জমা পানি থাকলেই পরিষ্কার পানি পেলেই ডেঙ্গু মশা যায় ডিম পারে। তো ডেঙ্গু ডিম পারা মানে মশার ডিম পারা মানে একটা মশার থেকে হাজার হাজার মশা হচ্ছে, তার মানে মশার বংশবৃদ্ধি কিন্তু বেশি হয়ে গেছে। মশা বেশি হয়েছে, কামড়াচ্ছে বেশি, সেই জন্য কিন্তু ডেঙ্গুটাও বেশি হয়ে গেছে আর কি। আসলে বর্তমানে যেগুলো ডেঙ্গু পাচ্ছি, নর্মাল যে লক্ষণ ডেঙ্গুর থাকে এবার পাওয়া যাচ্ছে না। নর্মাল বলতে যেমন 4-5 দিন জ্বর থাকবে, তারপরে জ্বর কমে যায়, ওই সময় গায়ে র্যাশ ওঠে, লাল লাল হয় অ্যালার্জির মতো, ওই সময় রক্তে প্ল্যাটিলেট কমে, রক্তক্ষরণের ঝুঁকি থাকে। এবার দেখা যাচ্ছে একটু মডিফাইড ফর্ম, মানে ধরনটা পাল্টে গেছে, 2-3 দিনের মধ্যেই রোগীর প্ল্যাটিলেট কমে যায়, গায়ে কোনো র্যাশই নেই। এবং ডেঙ্গু হলে যেমন প্রচণ্ড ব্যথা হতো, গিরে ব্যথা, শরীর ব্যথা, মাসলে ব্যথা, মাথা ব্যথা, এটাকে বলে ব্রেক বোন ফিভার, এরকম লক্ষণ কিন্তু অনেক রোগীর পাওয়া যাচ্ছে না। মশার কামড়ের দ্বারা হচ্ছে, সুতরাং আপনাকে যেন মশা কামড় না দেয় ব্যক্তিগত সতর্কতা, প্লাস মশার বংশবৃদ্ধি আমাদের কমাইতে হবে, প্রতিরোধ করতে হবে আর কি। এটা নিজের ঘরেও করতে হবে, ঘরের বাইরেও করতে হবে। এটি হচ্ছে রাজধানী সেন্ট্রাল হসপিটাল। এখানে গত 24 ঘন্টাতে মোট 16 জন ডেঙ্গু রোগী আক্রান্ত হয়ে বেডে শুয়ে আছে, তাদের চিকিৎসা চলছে। ডাক্তাররা বলছে যে প্রত্যেকবারের চেয়ে এবারে ডেঙ্গুর লক্ষণগুলো একটু ভিন্ন, তাই কোনো রকম জ্বর বা যে কোনো ধরনের সমস্যা হলে সঙ্গে সঙ্গে হসপিটালে ভর্তি করার জন্য অনুরোধ করছেন তারা। শাহরিয়ার হাসান, বার্তা 24, ঢাকা।